দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যশোর রিজনের অধীনে বিজিবি সফল অভিযানে একে পর এক স্বর্ণ মাদক ও অস্ত্রের চালান আটক হয়েছে। এর ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে সারসা সীমান্ত এলাকা থেকে আবারও 43টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এসব বিষয়ে বিস্তারিত দেখাবো, জানাবো, শোনাবো আমরা। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। চলুন দেখে আসি, শুনে আসি বিস্তারিত। যশোরের সারসা উপজেলার পাঁচবোলট সীমান্ত এলাকা থেকে 5 কেজি 14 গ্রাম ওজনের 43 পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় পাচারকারীরা স্বর্ণ ফেলে কৌশলে পালে যায়। শুক্রবার দিবাগত 14 অক্টোবর রাত 9টার সময় চালানটি আটক করা হয়। পলাতক চিহ্নিত আসামিরা হলেন সারসা উপজেলার পাঁচবোলট এলাকার মিজানুর রহমানের ছেলে আবদুল্লাহ ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে রিপন হোসেন বলে জানায় বিজিবি। খুলনা 21 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সারসার পাঁচবোলট সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। সন্দেহভাজন 3 ব্যক্তির গতিরোধ করা হয়। এ সময় তাদের মধ্যে থেকে একজনকে আটকের চেষ্টা করলে স্বর্ণ ফেলে সীমান্তের ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে ভারত সীমান্তে পালিয়ে যায়। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া 5 কেজি 14 গ্রাম ওজনের 43 পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার দর 3,50,56,000 টাকা। পাচারকারীদের আটকের চেষ্টা চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা। একের পর এক স্বর্ণে অস্ত্র মাদকের চালান আটক করছে, তবে থেমে নেই পাচার। সীমান্ত দিয়ে স্বর্ণ চোরা চালান অস্ত্র মাদক পাচার রোধে সজাগ রয়েছে বিজিবি সদস্যরা। স্বর্ণ ব্যবসায়ী, অস্ত্র ও মাদক পাচারের সাথে যারা জড়িত গডফাদার ও সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তারা। পাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও ভালো লাগে জানান লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন এখনই করে নিন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, চোরা চালান মুক্ত দেশ হোক এই কামনা আমাদেরও। এই এলাকার ডেমোগ্রাফি যদি চিন্তা করি তাহলে দেখা যাবে এখানে প্রত্যেকটি ঘরে ঘরে আসলে এই স্বর্ণ চোরাচালান বা চোরাচালান জিনিসটা জড়িত, যে কারণে আমাদেরকে তাদের পরিবর্তিত পরিকল্পনার সাথে তাল মিলিয়ে আমাদেরকে পরিকল্পিত পরিকল্পনা এবং গোয়েন্দা কার্যক্রম টহল জোরদার করতে হচ্ছে, এবং সেটা করছি বলে আমরা এখন কেস টু কেস বেসিসে আমরা তাদের প্ল্যানের সাথে অ্যাডাপ্ট করে আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং টহল কার্যক্রম জোরদার করেছি, এবং জায়গাগুলো চেঞ্জ করে প্রতিনিয়ত আমরা তাদের সাথে তাল মিলে তাদেরকে ধরার জন্য সেভাবে করছি। গত